হ্যালো বন্ধুরা, আমি রাখি কোয়েল কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার যেসব নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ বন্ধুরা তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করো। আর অবশ্যই বেল বাটনটিকে প্রেস করো, আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করব সবার আগে ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। তাহলে চলো বন্ধুরা শুরু করি আমার আজকের রেসিপি। আজকে তোমাদের তৈরি করে দেখাবো দারুণ একটা রেসিপি, অল্প উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে দেখাবো দারুণ একটা মিষ্টি রেসিপি। আমার মতো তোমাদেরও যদি মিষ্টি খেতে ইচ্ছে করে খুব সহজে তৈরি করতে পারবে। তাহলে এসো বন্ধুরা তোমাদের সাথে নিয়ে শুরু করি আমার আজকের রেসিপি, মোহিনী নাড়ু। মোহিনী নাড়ু করতে আমি যা যা উপকরণ নিয়েছি, ছোলার ছাতু নিয়েছি, চিনি, কিশমিস, কাজু বাদাম, আর লাগছে ঘি। কড়াই বসিয়ে আমি প্রথমে তেল দিয়েছি সাদাতে, আর এই তেলেই আমি দু চামচ মতো ঘি দিয়েছি। তেলের সাথে ঘিটা গলিয়ে নিয়েছি, ছাতুটা এখন দিয়ে দিলাম। ছাতুটা দিয়ে হালকা ভাজা ভাজা করে নিচ্ছি গ্যাসের জোরটা কম করে। ছাতুটা একটু ভালো করে ভেজে নেব। আমার ঘিটা একটু কম মনে হয়েছিল, আমি আরেকটু ঘি দিয়েছি। ঘিটা দিয়েও আবার নাড়াচাড়া করে নিলাম আর গ্যাসের জোরটা কম করে ভাজা করছি ছাতুটা। ছাতুটা বেশ ভাজা ভাজা গন্ধ হয়েছে, আমি নিয়েছি ভাজাটা হয়ে গেলে। ছাতুটা একটু দলা দলা মতো হয়েছে, আমি একটু গুঁড়ো করে নেব। ছাতুটা গুঁড়ো করে নিয়েছি, কড়াই বসিয়ে আমি কিছুটা জল দিয়ে দিলাম। কিছুটা জল দিয়ে জলে চিনিটা দিয়ে দিয়েছি। চিনিটা ভালো করে ফুটিয়ে নেব জলের সাথে একসাথে। চিনিটা গলে গেছে, রসটা ফুটছে এখন। আর ছাতুটা আমি একটু গুঁড়ো করে নিয়েছিলাম, এই রসে ছাতুটা দিয়ে দেবো। সবটা একসাথে দেবো না, অল্প অল্প করে দিয়ে নাড়তে থাকবো। অল্প অল্প করে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর গ্যাসের জোরটা মিডিয়াম আছে রেখে গড়ছে। নাড়াচাড়া করতে করতে বেশ শুকনো শুকনো হয়ে গেছে, আমি কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম এখন। দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নেব। হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা করে নিয়েছি, খুব ঠান্ডা না, একটু গরম থাকবে, সামান্য সামান্য গরম আছে। আমি
নাড়ুর মতো এবার তৈরি করে নিচ্ছি। আর সামান্য সামান্য গরম থাকতে আমি নাড়ুর মতো তৈরি করে নিচ্ছি। একই রকম ভাবে আমি আরো একটা করে নিচ্ছি। এই নাড়ুটা করা খুবই সহজ, তোমরা বাড়িতে করে দেখতে পারো। আমার সবগুলো নাড়ু তৈরি করা হয়ে গেছে, আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি সব। তোমাদের যদি ভালো লাগে আমার আজকের রেসিপি মোহিনী নাড়ু, তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। এই ছিল আমার আজকের রেসিপি, আশা করি তোমাদের ভালো লাগবে। এভাবে তোমরা আমার পাশে থেকো, ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।